তৃণমূল সরকার যখন আসবে আমাদের ওখানে কোনো শিক্ষকদের চাকরি যায়নি পশ্চিমবঙ্গে, এবং শিক্ষকদের আমরা মাস মাইনে এক তারিখে প্রত্যেক শিক্ষকের বাড়িতে মাইনের চেক ঢোকে, 60 বছর অবধি সমস্ত প্যারাটিচারদের স্থায়ীকরণ করা হয়েছে, মাতৃত্বকালীন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে 5 লাখ টাকার মেডিক্লেম দেওয়া হয়েছে। এই সুযোগ সুবিধাগুলো আমরা এখানকার টিচারদের ক্ষেত্রেও আমাদের তৃণমূল সরকার হওয়ার পর আমরা এখানে লাগু করব। স্যার এই রাজ্যে এসে কি দেখতে পেলেন স্যার, মানে এই রাজ্যে এসে ঘুরে কি দেখতে পেলেন? এখন এখানে অবস্থা খুব খারাপ, এখানে এন্টায়ারলি একটা ফ্যাসিবাদ চলছে এবং একটা নিষ্ঠুর সরকার চলছে। ঠিক আছে, এই সরকার অবসান হোক।